পালাইয়া ওই সংস্কৃতি আপনাদের সংস্কৃতি তারেক পালাই গেছে মায়ের প্রশাসন ছেড়ে আছেন প্রশাসন আওয়ামী লীগে নামানোর মতন সক্ষমতা বিএনপি নেই সেই সাথে বিএনপি আসলে অন্তর্দলীয় কুন্দলের কারণে তারা নেতৃত্ব শূন্যতায় ভুগছে কিনা বিএনপি ঐক্যবদ্ধ এবং বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সৈদি রহমানের গড়া সংগঠন একটা আদর্শের সংগঠন একটা রাজনৈতিক দল এবং এই দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল হচ্ছে বিএনপি বিএনপির সংগঠন ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন যেই জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্র ইউনিভার্সিটি চিটং ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল বুয়েট সমস্ত ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে নির্বাচনের মাধ্যমে এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ছাত্রলীগকে আওয়ামী লীগের ছাত্রলীগকে পরাজিত করে প্রতিটা নির্বাচনে ছাত্র সংসদে পরাজিত করে জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানগার্ড ছাত্রদল ইতিহাস স্থাপন করেছে গণতন্ত্র সংগ্রামে আপনি আসুন উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনা এরশাদ সাহেবের সাথে নির্বাচনে গেছেন বিরোধী দল নেত্রী ছিলেন সেই পার্লামেন্টের সেখান থেকে বেগম খালদা জিয়ার নেতৃত্বে পার্লামেন্ট থেকে কিন্তু বেরিয়ে আসতে হয়েছে শেখ হাসিনাকে টেনে হিসেবেই বের করা হয়েছিল সেদিন এরপরে তিনি কিন্তু বুঝেছেন অষ্টআশি সালে আর এরশাদের সাথে নির্বাচনে যান নাই একানব্বই সালে কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা যেয়ে হয়েছে মুজিব কন্যার আগে এবং সুষ্ঠুবাদ নির্বাচনের মাধ্যমে

বিএনপি এবং রাজনৈতিক দল তো রাজনীতিতে রাজপথ সংগ্রাম করছে বিএনপি কর্মসূচি কার পদধ্বনি শুনতে পাচ্ছেন কার পাচ্ছেন কাদেরকে আবার আহ্বান করতে চাচ্ছেন আঠারো কোটি জনগণকে বিপদে ফেলে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে চান আজকে এই বিপদে লজ্জা এই স্যাংশন এই ইতিহাস আমরা থাকবো কোথায়